এই ডিজিটাল বাংলাদেশের বিষয়টা আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন? আমার কাছে ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের একটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, আমরা ক্ষুধা দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক একটা দেশের স্বপ্ন দেখেছিলাম। আর 30 বছরে আমরা কতটা অর্জন করেছি সেটি বড় কথা না, কিন্তু জনগণের কাছে তার মৌলিক চাহিদা পূরণ করা, তার মৌলিক অধিকার রক্ষা করা, তার জীবনযাপনের মান উন্নত করা, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, আমরা যে জায়গাটায় বলেছি সেটি হচ্ছে যে কৃষিযুগ এবং শিল্পযুগের পরে বিশ্ব সভ্যতা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই তাহলে আজকে এই উন্নতির পেছনে প্রয়োগ করতে হবে ডিজিটাল প্রযুক্তি। আপনি আজকে যদি সরকারের কথা বলেন, 200 বছরের প্রাচীন একটি সিস্টেমের মধ্য দিয়ে ফাইল ভিত্তিক একটি প্রশাসন চলছে আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে, আমরা এখন যদি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এই সরকারকে কিন্তু দক্ষ করতে পারি, এই সরকার জনগণের সেবা করার ক্ষেত্রে তার ক্ষমতাটাকে বহুগুণ বাড়িয়ে ফেলতে পারি, স্বচ্ছতা আনতে পারি, দুর্নীতিকে দূর করে ফেলতে পারি এবং জনগণের কাছে নিয়ে যেতে পারি। আপনি একটি বিষয় জাস্ট লক্ষ্য করবেন, আমরা কাউকে নির্বাচিত করি, নির্বাচিত করার পরে 5 বছর পরে আবার নির্বাচন, তা না হলে রাস্তায় নামি, গাড়ি ভাঙি, মিছিল করি, তারপরে সরকারকে বাধ্য করি। ডিজিটাল পদ্ধতিতে সরকার জনগণের কাছে যেমন যেতে পারে, জনগণ এই সময়ের মধ্যে তার নিজের বাড়িতে বসে কিন্তু সরকারে অংশগ্রহণ করবে। আপনি বললেন যে আমাদের মুক্তিযুদ্ধের একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা আপনি খুব চমৎকারভাবে বলেছেন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্যে এখন আপনি বলছেন যে আমাদের কৃষি শিল্পের পরে ডিজিটাল যুগে আমাদের ঢুকতে হবে এবং এটা একটি এখন রাজনৈতিক স্লোগানেই পরিণত হয়েছে, কিন্তু আপনি যদি যে জায়গাটিতে আমরা যেতে চাই, যেটি বললেন মুক্তিযুদ্ধের স্বপ্নে যায়, সেই জায়গাটিতে যেতে হলে আমরা তো কাজ শুরু করতে হবে এখনই। 2021 সাল তো খুব বেশি দূরে নয়। ডিজিটাল যুগ মানে হচ্ছে প্রত্যেকের হাতে একটা করে কম্পিউটার দিয়ে দিতে হবে এবং তারপরে যুগের সূচনা হবে, এই কথাটি নয়। আপনি লক্ষ্য করেছেন 1997 সালে আজকের প্রধানমন্ত্রী নতুন করে মোবাইল ফোনের লাইসেন্স দিয়েছিলেন এবং তখন মোবাইল মনোপলি ভেঙে দেওয়া হয়েছিল। 1998 সালে তিনি কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করেছিলেন, এরকম অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ফলে কিন্তু আজকে 5 কোটি মোবাইল কানেকশন আছে। মোবাইল ফোন একটি অত্যন্ত চমৎকার ডিজিটাল যন্ত্র। বাংলাদেশে মোবাইলের প্রবৃত্তি অনেক ব্যাপক, অনেক বড়। বাংলাদেশের প্রত্যেকটি জেলা ফাইবার অপটিক্স দিয়ে কানেকটিভিটি আছে, যদিও আমাদের একটিমাত্র সাবমেরিন কেবল, কিন্তু এর মধ্যে তো আমরা কানেক্টেড হয়েছি। ফলে আমি মনে করি একটা প্রাথমিক ভিত্তি অলরেডি এক্সিস্ট করে। আমরা যে জায়গাটায় বলতে চাই, 2021 কেন বলেছি, 2021 বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, একটা ডেডলাইন আমরা স্থির করেছি যে এই সময়ে পৌঁছাতে চাই, একটা লক্ষ্যে পৌঁছাতে চাই। দ্বিতীয় যে জায়গাটায় যেতে চাই সেটি হচ্ছে যে আমার যে স্ট্রাকচারটা আছে, 2021 পৌঁছাতে হলে আমার গতিটা বাড়াতে হবে। যে গতিতে আমরা আছি সেই গতিটা বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু এই যে আপনি বলছেন যে একটা গতি বাড়িয়ে আমরা ওই জায়গাটাতে যেতে চাই, সেই জন্য তো বড় প্রয়োজন হচ্ছে রাজনৈতিক শক্তির একটি কমিটমেন্ট। সেই দিক থেকে প্রধানমন্ত্রী বা যিনি ক্ষমতাসীন দলের নেত্রী তার একটা কমিটমেন্ট আছে, কিন্তু আমাদের পুরো রাজনৈতিক শক্তি বা পুরো রাজনীতির সঙ্গে যারা সম্পর্কিত তাদের ভিতরে কি এই চেতনাটা জাগ্রত করা গেল? আমার নিজের একটা বিশ্বাস আছে যে আসলে আমাদের প্রথম পরিবর্তনটা দরকার শীর্ষ পর্যায়ে। আমি স্মরণ করতে পারি 1996-1997 সালে আমি কম্পিউটার সমিতির সভাপতি ছিলাম এবং কম্পিউটারের উপর থেকে শুল্ক ভ্যাট প্রত্যাহার করতে চাচ্ছিলাম, তখন প্রায় ডাবল দাম দিয়ে কম্পিউটার কিনতে হতো। এটা সফলতা এসেছিল প্রথমে প্রধানমন্ত্রীকে কনভিন্স করা এবং পরে অর্থমন্ত্রীকে কনভিন্স করা, অ্যান্ড উই গট দ্য রেজাল্ট। আজকে আমি মনে করি যে আওয়ামী লীগ একটি প্রাচীন দল, তার মধ্যে নানা মত, নানা পথ, নানা ধরনের নেতৃত্ব থাকবে, কিন্তু সবচেয়ে ভালো দিক যেটি, অন্তত পক্ষে আমি প্রধানমন্ত্রীর কমিটমেন্টের কথা বলতে পারবো, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার ব্যাপক সদস্যবৃন্দের একটা কমিটমেন্ট দেখতে পাবো। ইভেন প্রশাসনেও যদি আপনি ইয়াংদেরকে দেখেন, যারা বিসিএস পাশ করে 40-45 বছরের ভিতরে আছে, তাদের মধ্যে কিন্তু এর জন্য প্রস্তুতিটা আমি দেখতে পাই। আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে যে এটা সুন্দরভাবে সেদিন আমাদের একজন সরকারি নীতি নির্ধারক বলেছে।